গাইস, তো আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আগে সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা মহালয়ের দিন বেরিয়ে পড়লাম দুপুরবেলা, যাবো হচ্ছে কুমোরটুলি, তার আগে যাবো লাঞ্চে, যাবো একদম পুরো ভরপুর প্ল্যান কি, তাই তো? ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি, আমাদের আলু ভাই, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, হ্যাঁ মানে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, তাই আজকে তোকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো। চল তো চলো, বেশি বক বক না, ডায়লগ না বাজি না করে আমরা সোজা চলে যাই হচ্ছে এখান থেকে ফার্স্টে কুমোরটুলি, হয়তো তার আগে একটু শপিংও যেতে পারি, তাই তো ভাই? চলো টাটা। তো যেরকম তোমাদের বললাম গাইস, তো আমরা ফার্স্টে একটু চলে গেলাম শপিং করতে, ভি মার্টে চলে গেছিলাম, সেটা হচ্ছে এসপ্ল্যানেডে, একদম এসপ্ল্যানেডের মেট্রো গেটের অপোজিটেই ভি মার্ট রয়েছে। তো ওখানে আমরা চলে গেলাম, ওখানে চলে গিয়ে আমরা ভাবলাম একটু টুকিটাকি জিনিসপত্র দেখি কী অফার রয়েছে, কী চলছে, একটু দেখে আসা যায়। বাট ওই ব্যাপারটা হয় না, বুলা তিহার মগার জানে কানে, সেরকম ব্যাপারটা হলো। তো আমরা ঢুকে পড়লাম, আর ঢুকে পড়লে তো হাতটা খুশখুশ করতেই থাকে, আর এত ভালো ভালো অফার দিচ্ছিলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, ঠিক আছে, এই সমস্ত অফার কি আর ছেড়ে দিয়ে আসা যায়, চোখের সামনে দেখতে পাচ্ছি যখন। তো আমরাও সেম ওই ফাঁদেতে পা দিয়ে দিলাম, ব্যাস আর টাকাটা স্যাট 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 করে উড়ে চলে গেল, আর কি বলবো। বাট হ্যাঁ, ওখানে অফারগুলো খুব সুন্দর ছিল, খুবই লোভনীয় অফার ছিল, তো তোমরা গেলে যেতে পারো। এখন তো পুজোর জন্য তো খুবই ভালো অফার চলছে, ইভেন আমি যতটুকুনি শুনলাম ওদের ভি মার্টাতে নাকি পুরো সারা বছরই ওদের খুব ভালো ভালো অফার চলতেই থাকে, তো যে কোনো টাইমে গেলেই তোমরা অফার অ্যাভেল করতে পারবে, এখন একটু বেশি পুজোর জন্য। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেলো, তারপর কাউন্টারে চলে গেলাম, কাউন্টারে গিয়ে বিলিং ফিলিং করে দেওয়া হলো, শপিং টপিং করে হাত পাত পুরো ভরিয়ে নিয়েছে। এই যে ভাই আমাকে নিয়ে এসছে, আজকে শুধু দাদার খাটুনি খাটাচ্ছে। হে বাবা, না না ভাইয়ের পিঠে কিন্তু ব্যাগে কিছু নেই। হে ব্যাগে নেব তো ভাই, কিন্তু আমাকে এই জন্য নিয়ে এসছে আজকে, বুঝতে পেরেছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম লাঞ্চে যাব, কিন্তু তার আগে ভাবলাম একটু শপিং করে নিই, কারণ এই যে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো, খালি সব লোকজন ঢুকছে। তো এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট, ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে যাব হচ্ছে আমরা কুমোরটুলি। চলো যাওয়া যাক, কি যাবি তো? সেটা নেতিয়ে গেছে কিরকম। তো ওখান থেকে তো আমরা ক্যাব তো বুক করে নিলাম, তার কারণ ওখান থেকে হেঁটে যাওয়ার মতন সিচুয়েশান ছিল না, প্লাস গরম লাগছিল, আবার কে ওখান থেকে মেট্রো করে পার্ক স্ট্রিটে যাবে। তো আমরা ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে ওখান থেকে উঠে গেলাম। বাট বিষয়টা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে জাস্ট রাস্তার ভিউটা দেখাচ্ছি, মানে এটা একদম মানে গ্র্যান্ডের সামনে, জাস্ট দেখো মানে টিক টিক করছে লোক। এটা তখন বাজে হচ্ছে দুপুর একটা দেড়টা এরকম বাজে, ঠিক আছে, তখনই এইরকম লেভেলের লোক হয়েছে এসপ্ল্যানেডে, মানে আমার ধারণার বাইরে। আমি ভেবেছিলাম হয়তো হ্যাঁ হ্যাঁ লোক হবে, বাট হয়তো সবাই হয় না একটু দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে তারপরে বেরোবে, তারপরে শপিং করতে বেরোবে, তাও আবার মহালয়ের দিন। তো যেটা আমি পুরো ভুলছিলাম, তো মানে রাস্তায় বেরোনোর পর আমি বুঝতে পারলাম যে লোকজন আরও আগে থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। আমরা যেই মোমেন্টে ওখানে রিচ করেছিলাম এসপ্ল্যানেডে, তো তখন থেকেই লোক এতভাবে বেরিয়েছে, মানে যেন লোকের ঢল লেগেছে। দেখো এই যে এই রোডটা যেটা ডুবে যাচ্ছে, এই রোডটা জাস্ট দেখো খালি গিজগিজ করছে, মাথা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি আমরা যাই হোক চলে গেলাম পার্ক স্ট্রিটে, পৌঁছে গেলাম জিরো ডিগ্রিসে, তো ওখানেই আমরা লাঞ্চ করব। তো জিরো ডিগ্রিসে দেখো ঢুকে তো ফার্স্ট অ্যাম্বিয়েন্সটা, বলে না পেলে দর্শন দারি ফের গুণ বিচারি, তো সেটাই হচ্ছে মেন, অ্যাম্বিয়েন্সটা হচ্ছে টপ নচ, জাস্ট টপ নচ। তো এটা হচ্ছে একদমই প্রপার ইনস্টাগ্রামেবল ক্যাফে, যারা মানে মানে ভালো ভালো পিকচার্স তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে চাও বা রিলস দিতে চাও, এটা একদম তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্রোপ্রিয়েট। জাস্ট দেখো যে কোনো এনি কর্নার তোমরা চলে যাও, যে কোনো কর্নারেই তোমরা খুব ভালো এক একটা পিকচার তোলার স্পট পেয়ে যাবে, মানে কোনো জায়গায় এরকম নেই এখানে ভিড় আছে তো অন্য সাইডে চলে যাও। আর ভেতরে প্লাস একটা ঝুলা টাইপেরও রয়েছিল, একটা দোলনা টাইপেরও রয়েছিল, আমি ওখানে যাইনি, আমরা ওখানে গিয়ে ফটো তুলিনি, তো আমরা এখানেই বসেছিলাম। তো অ্যাম্বিয়েন্সটা জাস্ট টপ নচ। অ্যান্ড সেকেন্ডলি, এখানে এসে যাওয়ার মেন কারণ, ওদের এখানে এখন অফার চলছে 99 করে। তো ফার্স্টেই যেটা তোমাদের দেখালাম যে কার্ডটা দেওয়ার ছিল, তো ওখানে যে কোনো তিনটে আইটেম তোমরা অর্ডার করলে তোমরা 99 পেয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা এই অর্ডার করেছিলাম যে পিজাটা আমরা 99 পেয়েছিলাম, প্লাস একটা আমরা অর্ডার করেছিলাম একটা ড্রিঙ্কসেতে তোমার ব্লু ওশান, যেটা ওটা আমরা 99 পেয়েছিলাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, বাট তখন ওদের কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না বলে তার জন্য ওরা ওটা দিতে পারিনি। অ্যান্ড তাছাড়া আমরা অর্ডার করেছিলাম একটা চিজ অ্যান্ড চিকেন, একটা অর্ডার করে ফেলেছিলাম, তো ওটাও খুব ভালো ছিল। বাট চিজ অ্যান্ড চিকেনটার যেমন ওপরটা যে ওপরে যেমন চিজ অ্যান্ড চিকেন ছিল, চিকেনটা ওপরে ছিল, প্লাস নিচে তো তোমার ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা খুব সুন্দর করে তোমার চিজ মেয়োনিজ দিয়ে একসাথে খুব ভালো করে ওটা মানে মার্চ করা ছিল, এত সুন্দর আসছে। এই তো ওয়াও ওয়াও, আরেকটু
ইভেন আমরা ওখানে একটা পাস্তা পর্যন্ত অর্ডার করেছিলাম, তো পাস্তাটা খুবই ভালো ছিল, খুবই মানে খাবারের দিক থেকে আমি বলবো একদম আমি 5 এর মধ্যে আমি 4 রেট করব, তার কারণ প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল। অ্যান্ড পিজাতে ভরে ভরে জাস্ট চিজ ছিল, ভরে ভরে। আমার ভাই মোটামুটি সব খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ এটাও চুষছে। তো যাই হোক, এত কিছু খেয়ে নিয়ে আমি নিজেই পারছিলাম না আর খেতে, বাকিটা আমি তারপরে আমার বন্ধুকে খাইয়ে দিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পর চলো আবার আমরা ওখান থেকে ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে আমরা চলে গেলাম হচ্ছে কুমোরটুলি। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে কুমোরটুলি, তো উঠে গেলাম চলো একদম তোমাদের সাথে কুমোরটুলিতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম কুমোরটুলিতে, আর জাস্ট কুমোরটুলিতে ঢুকেই দেখো একটা ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা মেট্রোতে দুর্গা প্রতিমা তুলছে, ওঠাচ্ছিল ওখানে বাড়ির লোকেরা, হয়তো কারুর বাড়ির হয়তো পুজো, তো ওখানে মেট্রোতে তোলা হচ্ছে। তারপরে দেখো এখনও তোমার প্রতিমার কাজ চলছে, মানে পেন্ট পেন্ট করছে। আর মানে মহালয়ার দিন তুমি জাস্ট দেখো মানে কোনো দাঁড়ানোর জায়গা নেই, মানে প্রত্যেকটা জায়গাতে লোকজন ফটো তুলছে, মানে গিজগিজ করছে খালি লোকের মাথা, ঠিক আছে মানে ঠিক করে দেখা পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ ঠিক করে দেখা কি মানে একটা যে প্রপারলি একটা ছবি তুলবো সেটা পর্যন্ত তুলতে পারছি না, তার কারণ এতটা ভিড় হয়ে গেছে, এতটা মাত্রায় ভিড় হয়ে গেছে। দেখো আবার একটা রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যাচ্ছে, তো তখন সবাই হই 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 করে দৌড়ানো শুরু করেছে যে এই ফটো তুলতে হবে, ফটো তুলতে হবে। তো এটাও মানে এইগুলো সব ডেসপ্যাচ করা হচ্ছে, মানে সমস্ত সমস্ত তো প্যান্ডেলে যাবে তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তো সবাই দাঁড়িয়ে পড়ছে ফটো ফটো তুলতে, মানে একদম মানে কি বলবো। তখন বাজে হচ্ছে কুমোরটুলিতে আমরা তখন ঢুকেছি হচ্ছে 6:30, ঠিক আছে, তো 6:30 তো খালি মানুষের মাথা দেখা যাচ্ছে, কারণ আমি আগের বার গেছিলাম সকালবেলা, তো সকালবেলার এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো রাত্রিবেলার এক্সপিরিয়েন্সটা ছিল না। আমি ভেবেছিলাম তো সকালবেলা ভিড় হয়, রাত্রিবেলা হয়তো মোটামুটি মানে খালি হয়ে যাবে হয়তো, বাট আই ওয়াজ রং। কি দেখো সন্ধেবেলাতে যে মাত্রায় ভিড় সেই মাত্রাতে ভিড় সকালবেলাতেও থাকে, তো ঠিক আছে একদমই ভুল ছিলাম এটা। দেখো এই সরু সরু লেনগুলো থেকে এত বড় বড় প্রতিমা নিয়ে যাচ্ছে, মানে আর মানে একটা হই 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 পরিবেশ, মানে মনে হচ্ছে পুজো অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর জন্য অপেক্ষা করেনি মানুষ, এমনিতে কাল থেকে বেরিয়ে গেছে কুমোরটুলি থেকে, ওখান থেকে নর্থের যে সমস্ত ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুর দেখতে। দেখো এই প্রতিমাটা কি বিশাল বড় ছিল, ঠিক আছে, জাস্ট একদম সামনে দিয়ে নিয়ে গেল, ঠিক আছে, এইগুলো নিয়ে সব গিয়ে আবার মেট্রোতে তুলবে। তো মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে কালকে রাত্রিবেলা মানে মানে এত হই হই চলছে, মানে পুরো ফেস্টিভ্যাল মোড়ে মানুষজন চলে গেছে আর কি। দেখো এখনও প্রতিমার কাজ চলছে, পেন্টিং ফেন্টিং চলছে এখনও সমস্ত লেভেলে, মানে ফুল দমে কাজ চলছে, কারণ এখন লাস্ট মোমেন্টে জাস্ট টাচ আপ ফাচ আপ চলছে। তো এই করতে করতে আমরা ভাবলাম না খালি কুমোরটুলিতে থাকলে তো হবে না, চলো আমরাও তাহলে যখন এসেই যখন পড়েছি আমরাও যাই একটু ঠাকুর দেখতে নর্থ কলকাতা। তো চলে এলাম শোভাবাজার রাজবাড়িতে, ঠিক আছে, শোভাবাজার রাজবাড়িতে কালকে একটা কোনো অকেশন ছিল যেখানে সবাই কোনো হয়তো ডান্সের কোনো একটা বিষয় ছিল, সবাই ওই রকম কস্টিউমে ছিল আর কি, গিয়েই আমরা দেখতে পেলাম। তার একটু আগে হয়তো শেষ হয়েছে কোনো টাইপের ডান্সের প্রোগ্রাম ছিল, কারণ ভেতরেই হচ্ছিলো। তো আমরা যাই হোক তো শোভাবাজার রাজবাড়িতে চলে এলাম, গেট বন্ধ ছিল, তো তাও চেষ্টা করেছি গেটের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ক্যামেরাটাকে ঢুকিয়েও তাও তোমাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করেছি একটুখানি। দেখো তো এই যে বললাম না একটা কোনো প্রোগ্রাম হচ্ছিলো, তো এখানে এখনও চেয়ার ফিয়ার সমস্ত রাখা ছিল যেখানে প্রোগ্রামটা হয়েছে, ডান্স প্রোগ্রাম টোগ্রাম হয়েছে আর কি পুজোর আগে যেরকম হয়। তো তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম, হাঁটতে হাঁটতে নেক্সট আমাদের ডেস্টিনেশান হচ্ছে কাশী বোস লেন, যেটা আগের বার পুজোতেও ঢুকতে পারিনি বাট এবারে ফাঁকায় চলে গেছিলাম, ঠিক আছে। তো এইবারে কাশী বোস লেনের থিম হচ্ছে রত্নগর্ভা, সমস্ত নারীদেরকে নিয়ে ওরা এবারে থিমটা করেছে। তো মেন দুজন মানুষ, যেই দুজন মানুষের নাম না করলে হবে না, তো একজন হচ্ছে রাজা রামমোহন রায়, আরেকজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার কারণ রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন হচ্ছে সতীদাহ প্রথা, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছিলেন হচ্ছে বিধবা বিবাহ। তো তার জন্যে এই থিমেতেই এবারের কাশী বোস লেনের পুরো প্যান্ডেলটা করা হয়েছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো আমরা ভেতর অবধি একদম যেতে পারিনি, তার কারণ ভেতরের ঠাকুরের জায়গাটা বন্ধ করে রেখেছিলো, এত তাড়াতাড়ি তো খুলবে না। তো নেক্সট চলো আবার বেরিয়ে গেলাম, নেক্সট ডেস্টিনেশান হচ্ছে আমাদের হাতিবাগান সার্বজনীন।
তো একদম প্যান্ডেলের এন্ট্রিতেই দেখতে পেলে কী সুন্দর সবাই মিলে ঢাক বাজাচ্ছি, ইভেন মহিলারা পর্যন্ত ওখানে ঢাক বাজাচ্ছিলো, তো খুবই ভালো লাগছিলো দেখি। তারপরেই একদম মেন জায়গাটাতে আমরা ঢুকে গেলাম। তো ঢুকে এবারে হাতিবাজাগান সার্বজনীনের থিম হচ্ছে প্রকরণ, ঠিক আছে। তো আমরা তো এত অবধি এখানে আটকে দিয়েছিলো, কারণ স্বাভাবিক এখনও পুজো শুরু হয়নি, তাও আমরা তার আগেই চলে গেছি, ঢুকতে তো দেবে না। তো তাও তোমাদের জন্য যতটা পেরেছি বাইরে থেকে দেখারও চেষ্টা করেছি, তো একটু জুম টুম করেও চেষ্টা করলাম দেখানোর। নেক্সট টাইম যদি যাই তো আরও ভালো করে ওটা কভার করব, এত অবধি আমাদের মানে দাঁড়াতে দিচ্ছিল। তো যাই হোক, তো বাইরে থেকে তো দেখে খুবই ভালো লাগলো, ইভেন যদি আরেকটু সামনে যেতে পারতাম সেটা আরও ভালো লাগতো, বাট যেতে পারিনি আনফর্চুনেটলি। ঠিক আছে, কিছু করার নেই, নেক্সট টাইম যাবো। তো এখান থেকেই তোমরা দেখো আপাতত। তারপরে এখান থেকে দেখা তো হয়ে গেলো, এখান থেকে দেখে দেখো এখানে বাইরেটা যেখানটা দিয়ে বেরোনোর জায়গাটা সেখানটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো, আরও লাইট ফাইট চলে তো আরও ভালো লাগবে। তো নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের নলিন সরকার স্ট্রিট, তো ওখানে চলে গেলাম। নলিন সরকার স্ট্রিটে ঢুকতে দিচ্ছে, বাট বিষয়টা হচ্ছে ওদের এখনও কাজ চলছে। যা যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তো ব্লগটা এখানে এন্ড করছি। জাস্ট অবস্থা দেখো, ঘেমে পুরো চান, ভেজা কাক হয়ে গেছি, এবারে বাড়ি যাওয়ার পালা। ইভেন বাড়িতে গিয়ে চুল কাটতে হবে, চুলগাড়ি কাটতে হবে, নাহলে তো পুরো জঙ্গলি লাগছে একেবারে। তো আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছিস, আমি সৌম আমার একটা বন্ধু, তাকে মেনশন করে বলছি, ভাই দেখ তোর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে ভিডিওটা লাস্ট করছি এটা। তো চলো, যদি ব্লগটা কোথাও কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, টাটা।